সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব সেপারেশন অফ অ্যারোমেটিক কম্পাউন্ড ফর্ম কোল্টার। দেখো, আসল ব্যাপারটা হলো যখন আমরা পেট্রোল জাতীয় প্রোডাক্ট পাই, সেই পেট্রোল জাতীয় প্রোডাক্টে অনেক হাইড্রোকার্বন একসঙ্গে মিশে থাকে। এই এত হাইড্রোকার্বন মানে মূলত অ্যারোমেটিক কম্পাউন্ড যারা মিশে থাকে তাদেরকে সেপারেশন করার প্রসেসটা হলো কোল্টার সেপারেশন। কারণ আমরা ফিনল পড়ব, নাইট্রোবেনজিন পড়ব, অ্যানিলিন পড়ব বা ন্যাপথলিন পড়ব, এরা তো নেচারের কোনো একটা জায়গায় কোনো একটা মাইন্সে বা কোনো একটা পেট্রোলের মধ্যে শুধুমাত্র ন্যাপথলিন পড়ে রয়েছে বা ফিনল পড়ে রয়েছে এমন তো নয়। এর মধ্যে অনেক কম্পাউন্ড একসঙ্গে মিশে থাকে, সেই কম্পাউন্ডগুলো থেকে সেপারেশন করার পদ্ধতিটাকে বা প্রসেসটাকে বলা হয় কোল্টার সেপারেশন। এখন প্রথমে সেই কোল্টারটাকে যেটা রয়েছে সেটাকে তুমি ফ্যাকশনাল ডিস্টিলেশন করবে। ডিস্টিলেশন করা মানে কি? ডিস্টিলেশন করার অর্থটি হলো এখানের মধ্যে লিকুইড হয়ে রয়েছে, যদি আমি হিট দিই একটা পার্টিকুলার টেম্পারেচারে, এই লিকুইডগুলোর মধ্যে কিছু পরিমাণে উপরে ভেপার হয়ে চলে যায়। তো যেটা ভেপার হয়ে ওপরে চলে যাবে, সেই ভেপারটা ওপরে চলে যাওয়ার পর সেই জিনিসটাকে আবার ঠান্ডা করব। ঠান্ডা করলে সেই জিনিসটা কনডেন্স হয়ে চলে আসবে বা ঘনীভূত হয়ে নিচে আবার আর একটা পাত্রে বা কন্টেনারের মধ্যে কালেক্ট করে নিতে পারব। তো এর মধ্যে থেকে মনে করো এ আর বি সি ডি এত কিছু মিশে রয়েছে, যদি আমি হিট করি এর মধ্যে পার্টিকুলার মনে করো বিটা চলে গেল আগে, তারপর মনে করো সিটা চলে গেল, তারপরটা মনে করো ডি চলে গেল। তো এরমভাবে একটার পর একটা কালেক্ট করে নেওয়ার প্রসেসটাকে বলা হয় ডিস্টিলেশন প্রসেস। তো আমরা এখানে ডিস্টিলেশন প্রসেসই অ্যাপ্লাই করবো কোল্টারটাকে, সেটা ডিফারেন্ট টেম্পারেচারে। প্রথমে 443 কেলভিনে এটাকে হিট করব। হিট করে যেটা পাবো সেটাকে আমরা বলবো লাইট অয়েল। লাইট অয়েল মানে বুঝতে পারছো এই কন্টেনারের মধ্যেই এত কিছু মিশে রয়েছে। আমি প্রথমে হিট করছি, কত ডিগ্রিতে হিট করছি? 443 কেলভিনে। দেখবো যে কিছুটা জিনিসে ভেপার হয়ে চলে যাচ্ছে, যেটা ভেপার হয়ে চলে যাচ্ছে সে তার মধ্যে কী কী জিনিস দেখতে পাবো? তিনটে জিনিস, একটা হলো বেনজিন, একটা হলো টলোইন আর একটা হলো জাইলিন। জাইলিন আবার দু তিনটে হয়, অর্থ পজিশানে হতে পারে অর্থোজাইলিন, মেটাজাইলিন, প্যারাজাইলিন। তাহলে প্রথমে 443 কেলভিনে যদি আমি হিট করি তাহলে এই তিনটে প্রোডাক্ট একেবারে ভেপার হয়ে চলে যেতে পারে। সেই তিনটে প্রোডাক্ট যেটা ভেপার হয়ে চলে গেল তাদেরকে একটা কন্টেনারের মধ্যে আমরা কালেক্ট করে নেব, সেই জিনিসটাকে বলবো আমরা লাইট অয়েল। তাহলে এই তিনটে জিনিসকে আবার যদি আমরা ফ্যাকশনাল ডিস্টিলেশন করি, তার মানে এদের তিনজনের মলিকুলার ওয়েট কার কম, বেনজিনের কম, সব থেকে বেশি কার এই জাইলিনের বেশি, তাহলে দেখবো এটাকে যদি আবার ফ্যাকশনাল ডিস্টিলেশন করি তিনজনের মধ্যে সহজে, যেহেতু মলিকুলার ওয়েট কম তাই তার মলিকুলার ওয়েট সঙ্গে আমরা একটা পড়েছিলাম রিলেশন, সেটা হলো ভ্যান্ডারওয়াল ফোর্স বেশি। তাহলে মলিকুলার ওয়েট কম মানে ভ্যান্ডারওয়াল ফোর্স কম, ফোর্স কম মানে সহজে ভেপার হয়ে চলে যেতে পারবে। তাহলে এই তিনজনের মধ্যে সবথেকে ভেপার কী হবে? এ আগে হবে, তারপর এ হবে, তারপর এ হবে। এইভাবে এই তিনজনের যে মিক্সারটা আমি পেয়ে গেছিলাম সেটাকে আমি হিট করব। হিট করলে প্রথমে এটা কালেক্ট হয়ে যাবে অন্য একটা কন্টেনারে, তারপর কারণ এটা আগে ভেপার হবে, তারপর এটা ভেপার হবে, তারপর এইটা কালেক্ট হবে অন্য একটা কন্টেনারে, তারপর এইটা ভেপার হবে, তারপর এইটা কালেক্ট হবে অন্য একটা কন্টেনারে। এইভাবে তিনটে কম্পাউন্ডকে ফেনল, টলোইন এবং জাইলিনকে আমরা সেপারেট করে নিতে পারবো, লাইট অয়েল আমরা সেপারেট করব। তারপরে যে মিক্সারটা ছিল সেটাকে আবার হিট করব। হিট করলে দেখতে পাবো এই টেম্পারেচার রেঞ্জের মধ্যে কিছু জিনিস ভেপার হয়ে চলে যাচ্ছে, যারা ভেপার হয়ে চলে যাচ্ছে এই রেঞ্জের মধ্যে তাদেরকে আমরা বলবো কি? মিডিল অয়েল। ওকে, মিডিল অয়েল। এবার এই তিনজনের ক্যারেক্টারের দিকে যদি তাকাই, প্রথমে যদি এটাকে যদি নাম দিই এ বি সি, প্রথমে যদি আমি এনএওএইচ দিই, আমরা জানি এগুলো যেহেতু অ্যাসিড, ওএইচ গ্রুপ থাকবার জন্য অ্যাসিড আছে, তাহলে প্রথমে কী হবে? এ আর বি আলাদা হয়ে যাবে, কারণ এ আর বি এনএওএইচের সঙ্গে রিয়্যাক্ট করে ফেলবে। আর আর সাইডে কে পড়ে থাকবে? সাইডে পড়ে থাকবে তোমার কাছে, সাইডে যেটা পড়ে থাকবে ন্যাপথলিন পড়ে থাকবে। তাহলে কে কে আলাদা হয়ে গেছে? ফিনল হয়ে গেছে আলাদা, আর এটা কি? ক্রেসল। ফেনল আর ক্রেসল আলাদা হয়ে গেছে। কেন হয়ে গেছে? এনওএইচ একটা বেস, বেসের সঙ্গে কী রিয়াক্ট করে? অ্যাসিড রিয়্যাক্ট করে। তাহলে অ্যাসিডগুলো রিয়্যাক্ট করে কী হয়েছে? পুরো আলাদা হয়ে গেছে। তাহলে এ আর বি আলাদা হয়ে গেল।
এবার এ এবং বিটাকে আমি এ করবো কি ফ্যাকশনাল ক্রিস্টালাইজেশন, কারণ দুজনেই যেহেতু অ্যাসিড ছিল, হ্যাঁ, তাই জন্য আরও অন্য কিছু ক্যারেক্টার হবে না, কিন্তু এ আর বি এর মধ্যে এর মলিকুলয়েড কম, বি এর মলিকুলয়েড বেশি। তাহলে প্রথমে যদি ফ্যাকশনাল ক্রিস্টালাইজেশন করি, আগে কী হবে, এটা কী হবে, ভেপরে চলে যাবে, ভেপরে চলে গেলে কী হবে, এটা কী হবে, কালেক্ট করে নেবো আগে, তারপর কন্টেনারের মধ্যে কী পড়ে থাকবে, বি পড়ে থাকবে। তাহলে কী বুঝলাম আমরা, দেখলাম যে যদি যদি মলিকুলার, প্রথমে মলিকুলারয়েড দিয়ে আমরা কাজ করতে পারি, আর যদি দেখি মলিকুলারয়েডগুলো ছাড়াও আর কী দেখতে পারি, যদি তারা অ্যাসিড হয় তাদেরকে আমি বেস দিয়ে আগে আলাদা করে নিতে পারি। যেমন দেখো এটা কোন টেম্পারেচার রেঞ্জের মধ্যে, 443 থেকে 503 কেলভিনের মধ্যে মিডিল অল আলাদা হয়ে গেল। এবার আবার সেই কন্টেনারটাকে, আবার সেই কী বলে কোল্টার বা পিচ ইয়ে থাকে পেট্রোলটাকে আবার হিট করব, কত ডিগ্রিতে হিট করব, 503 থেকে 543 কেলভিনে। আবার যদি আমি হিট করি তখন দেখবো আরও কিছু জিনিস দেখবো ভেপার হয়ে চলে যাচ্ছে। সেই তিনজন কে কে চলে যাচ্ছে, একটা হলো ক্রেসল হতে পারে, যেমন আগে যে ক্রেসল ছিল সেটা হতে পারে, ন্যাপথলিন হতে পারে, আর একটা কী হতে পারে, কুইনন হতে পারে। তিনটে জিনিস আলাদা হতে পারে, কুইনন হতে পারে, ন্যাপথলিন হতে পারে, আর কী হতে পারে, ক্রেসল হতে পারে, ওকে কি না। এখন এই জিনিসটাকে আমরা কী বলবো, হেভি অয়েল। এই জিনিসটাকে আমরা কী বলবো, হেভি অয়েল। তাহলে কুইনোলিন, ক্রেসল, আর কী আছে, ন্যাপথলিন। এবার দেখো ক্যারেক্টারগুলো ভাবে ভালো করে দেখো, এটাকে যদি আমি আমি যদি সি ডি আর ই ডি, তাহলে তুমি ভালো করে ভেবে দেখো, প্রথমে আমি এইচসিএল দিলাম, এইচসিএল দিলে কী হবে বলো তো, এইচসিএল একটা অ্যাসিড, অ্যাসিড কার সঙ্গে রিয়াকশন করে, বেসের সঙ্গে। এই তিনজনের মধ্যে কে বেস, দেখো এর নাইট্রোজেন, দেখো লোন পেয়ার আছে, তার মানে প্রথমে কী হবে, ইটা এইচসিএলের সঙ্গে রিয়াকশন করবে, তার মানে ইটা কী হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। তাহলে কে কে পড়ে থাকছে, সি পড়ে থাকছে আর ডি পড়ে থাকছে। সি আর ডি এর মধ্যে ক্যারেক্টার খেয়াল করে দেখো, এটা দেখো অ্যাসিড ক্যারেক্টার রয়েছে, ওইচ গ্রুপ রয়েছে, হ্যাঁ, ওইচ গ্রুপ, ফেনলের সঙ্গে ওইচ গ্রুপ থাকলে কী হয়, এই অ্যাসিড ক্যারেক্টার থেকে থাকে, অ্যাসিড ক্যারেক্টার থাকলে কী হবে, কার সঙ্গে রিয়াকশন করবে, বেসের সঙ্গে রিয়াকশন করবে, তাই যে কোনো একটা বেস দিয়ে, তো বেস দিলে কার সঙ্গে রিয়াকশন করে ফেলবে, এইটার সঙ্গে রিয়াকশন করে ফেলবে, তার মানে কী হয়ে যাবে, সিটা আলাদা হয়ে যাবে, আর কে পড়ে থাকবে, এক সাইডে ডি পড়ে থাকবে। এইভাবে দেখো এই তিনটে যে মিক্সারে ছিল সি ডি ই, আমি তিনজনকে দেখো সেপারেট করে ফেললাম। তাহলে টেকনিকটা বোঝার চেষ্টা করো, যদি সে অ্যাসিড হয়ে থাকে তাকে সেপারেট করবার জন্য কী দেবো, বেস অ্যাড করবো, আর যদি বেস হয়ে থাকে অ্যাসিড অ্যাড করবো, আর যদি দেখি অ্যাসিড আর বেস কোনোটাই না তখন তাকে হিট করবো, যার মলিকুলয়েড কম সেটা ভেপার হয়ে আগে চলে যাবে, আর যার মলিকুলয়েড বেশি সে কীভাবে পড়ে থাকবে। এইভাবে আমরা হেভি অয়েলকে সেপারেট করে নিলাম। তারপরেরটা চলে এসো, তারপরে দেখো অ্যান্থ্রাসাইন, অ্যান্থ্রাসাইনের খেয়াল করে দেখো, অ্যান্থ্রাসাইনের মধ্যে কে কে পড়ে থাকছে, তিনটে, ওই সরি, হ্যাঁ, অ্যান্থ্রাসাইন বা গ্রিন অয়েল যেটা বলা হয়ে থাকে, তার মধ্যে কী কী পড়ে থাকছে, তিন দুটো জিনিস থেকে থাকে, একটা হলো অ্যান্থ্রাসাইন থাকে, একটা হলো কি, ফিনান্থিলিন থেকে থাকে, অ্যান্থ্রাসাইন আর কী হবে, ফিনান্থিলিন থেকে থাকে। দেখো এদের ক্ষেত্রে খেয়াল করে থাকো, এদের ক্ষেত্রে মলিকুলার দুটোর ক্ষেত্রে সেম, কিন্তু কিন্তু এটা লিনিয়ার ফর্মে রয়েছে, আর লিনিয়ার ফর্মে থাকলে কী হবে, এটা ভালো ক্রিস্টাল করে থাকবে, ভালো ক্রিস্টাল করে থাকবে, ক্রিস্টাল করে থাকলে কী হবে, এর বয়েলিং পয়েন্টটা কী হবে, হাই হয়ে থাকবে। তার মানে যদি ই এবং এটা যদি মনে কর জি আর এইচ হয়ে থাকে, দুটো কম্পাউন্ড, এটা জি এটা এইচ, তাহলে জি এবং এইচকে প্রথমে আমি হিট করবো, হিট করলে কী হবে, এটা যেহেতু লিনিয়ার ফর্মে থাকে বয়েলিং পয়েন্ট বেশি, তার মানে কী হবে, এইচেরটা কী হবে, বয়েলিং পয়েন্টটা কী হবে, কম হবে, তার মানে এইচটা কী হয়ে যাবে, এইচটা কী হবে, আগে ভেপার হয়ে যাবে, আর জিটা কী হবে, কন্টেনারের মধ্যে পড়ে থাকবে, ওকে। তাহলে যদি পড়ে থাকে তাহলে জি আর এইচটা কী হয়ে গেল, আলাদা হয়ে গেল। আর এই টেম্পারেচারের পরও যদি দেখি কন্টেনারের মধ্যে কিছু পড়ে রয়েছে, সেটাকে আমরা পিচ বলে থাকবো, পিচ মূলত 5 এবং 6 মেম্বার ফিউস্টিং, মানে 5 মেম্বার এবং 6 মেম্বার, মানে এরম জাতীয় রিং হবে, সাইক্লোপোপেন, এই সাইক্লোপেন্টেন, সাইক্লোহেক্সেন, এরম জাতীয় রিং হয়ে থাকবে। এইভাবে আমরা কোল্টারটাকে সেপারেট করি। আমি আবারও বলছি ব্যাপারটা কি, ব্যাপারটা হলো একটা কন্টেনারের মধ্যে তোমার খানিকটা পেট্রোল জাতীয় প্রোডাক্ট থাকবে, যার মধ্যে এত কিছু মিশে রয়েছে। তাহলে প্রথমে তুমি তাদেরকে হিট করো, হিট করলে যার বয়েলিং পয়েন্ট কম সে আগে ভেপারে চলে যাবে, তাকে আলাদা জায়গায় কালেক্ট করো। প্রথমে আমি হিট করলাম 443 কালেক্ট হয়ে যেটা চলে এলো সেটা হলো লাইট অয়েল। তারপর আবার হিট করলাম, হিট করার পর 443 থেকে 503 যেটা বেরিয়ে চলে গেলো সেটা হলো কি, মিডিল অয়েল। তারপর আবার হিট করলাম 503 থেকে 543 যেটা বেরিয়ে চলে গেলো সেটা হলো হেভি অয়েল। তারপর আবার হিট করলাম, হিট করবার পর 543 থেকে 673 কেলভিনে যেটা বেরিয়ে চলে গেলো সেটা হলো অ্যান্থ্রাসাইন বা গ্রিন অয়েল। তারপরে যেটা পড়ে থাকলো সেটা হলো পিচ, যেটা হলো 5 এবং 6 মেম্বার ডিং। এবার 443 যেগুলো চলে এলো সেই তিনটে কম্পাউন্ডের মধ্যে আমরা দেখলাম, তিনটে কম্পাউন্ডের মধ্যে মলিকুলারেট সবচেয়ে কম, আর সবচেয়ে কম হওয়ার জন্য ভ্যানারোয়াল ফোর্স সবচেয়ে কম, তাই তিনজনের মধ্যে আমি যদি আবার হিট করি দেখবো যে এই তিনজনের মধ্যে যেটা পেয়েছিলাম এই যে লাইট অয়েলটা সেটাকে যদি আমি হিট করি তাহলে লক্ষ্য করবো যে প্রথমে দেখবো বেঞ্জিন আলাদা হয়েছে, তারপর দেখবো টলুইন আলাদা হয়েছে, তারপর দেখলাম জাইলিন আলাদা হয়েছে।
এবারে মিডিল অয়েল যেটা পেয়েছিলাম সেই মিডিল অয়েলের মধ্যে তিনজনের মধ্যে ক্যারেক্টার যদি দেখি, তিনজনের এই দুজনের মধ্যে দেখি অ্যাসিড ক্যারেক্টার রয়েছে, এই দুজনের মধ্যে এটার মধ্যে কিছুই নেই। তাই প্রথমে যদি এনওএইচ দিই দেখবো যে এই দুজন আলাদা হয়ে গেছে। এবার এই দুজনের মধ্যে মলিকুলয়েড কম মলিকুলয়েড বেশি, তখন আমি কী করবো ফ্যাকশনাল ক্রিস্টালাইজেশন করবো, যাতে মলিকুলয়েড কম যে সে আগে ভেপারে চলে যাবে সেটা আলাদা হয়ে যাবে সহজে, আর যা মলিকুলয়েড বেশি সে আলাদা হবে পরে। এইভাবে আমরা মিডিল অয়েলটাকে আলাদা করতে পারি। হেভি অয়েলটার মধ্যে দেখলাম কী কী রয়েছে, একটা দেখলাম আমার কাছে ক্রেসল রয়েছে যেটা অ্যাসিড ক্যারেক্টার, একটা আমার কাছে ন্যাপথলিন রয়েছে, ঠিক আছে, যেটা হলো তোমার বেসিক ক্যারেক্টার, হ্যাঁ এই সরি অ্যাসিড ক্যারেক্টার, এটা হলো নিউট্রাল, কিছু ক্যারেক্টার নেই, আর একটা কী রয়েছে কুইনোলিন রয়েছে যেটা হলো বেসিক ক্যারেক্টার। তাহলে বেস আর একটা অ্যাসিড, বেস আছে বলে আমি যে কোনো একটা ইনঅর্গানিক অ্যাসিড এসসিএল দিয়ে দিলাম, তাহলে এইটাকে নিয়ে নিল আলাদা হয়ে গেল, আর পড়ে থাকছে অ্যাসিডটা পড়ে থাকছে আর নিউট্রাল ক্যারেক্টার পড়ে থাকছে। যেহেতু অ্যাসিড পড়ে থাকছে তাই এনওএইচ দিলাম, এনওএইচ দিলে কী হয়ে যাবে অ্যাসিডটা আলাদা হয়ে যাবে আর যেটা নিউট্রাল রয়েছে সেটা আলাদা হয়ে গেল। অ্যান্থ্রাসিনের ক্ষেত্রে লক্ষ্য করলাম দুটোই হলো নিউট্রাল, কোনো অ্যাসিড বেস কিছুই নেই, কিন্তু লক্ষ্য করলাম এটা লিনিয়ার প্যাটার্নে রয়েছে। লিনিয়ার প্যাটার্নে থাকলে তার ক্রিস্টালটা ভালো হয়, তাই তার বয়লিং পয়েন্টটা বেশি হয়, আর এটা লিনিয়ার প্যাটার্নে নেই, একটু ওপর দিকটা করে রয়েছে, তাই জন্য এর বয়লিং পয়েন্টটা কম হবে। তাই এই দুজনকে, দুজনের মলিকুলারটা আবার কিন্তু সেম, তাই দুজনকে যদি আমি হিট করি আগে যেহেতু এর বয়লিং পয়েন্ট কম সেটা আলাদা হয়ে যাবে, তাহলে ফ্যাকশনাল ক্রিস্টালাইজেশন দিয়ে এই দুজনকে আলাদা করে ফেললাম। এরপর যেটা পড়ে থাকছে যেটাকে আমরা পিচ বলে থাকি, যেটা রাস্তায় বা বিভিন্ন জায়গাগুলোতে ব্যবহার করে, সেটা আর কিছুই না ফাইভ মেম্বার এবং সিক্স মেম্বার ডিম, মানে সাইক্লোপেন্টেন হতে পারে, সাইক্লোহেক্সেন হতে পারে, এই জাতীয় জিনিসটা হলো পিচ। এইভাবে আমরা যে অ্যারোমেটিক কম্পাউন্ডের যে যত রিয়াকশান বা যা কিছু করব সব কিছু কিন্তু এই কোল্ডটার থেকে সেপারেশন করা হয়। তাই লাইট অয়েল, মিডিল অয়েল, হেভি অয়েল এবং পিচ, এই সমস্ত কনসেপ্টগুলো কিন্তু আমাদের কাছে জেনে রাখা দরকার। একটা কথা বলে রাখি, এছাড়াও কিন্তু অ্যানিলিন, নাইট্রোবেনজিন এইগুলো থাকে, এগুলো অ্যাকচুয়ালি কি ওই মিডিল অয়েল বা লাইট অয়েল বা হেভি অয়েলের মধ্যে অল্প পরিমাণে থেকে থাকে, তাই সেগুলোকেও কিন্তু সেপারেট করা হয়। আমি যেগুলো লিখেছি সেগুলো হলো একেবারে মেন প্রোডাক্ট, মানে পার্সেন্টেজ অনুযায়ী সবচেয়ে বেশি পরিমাণে যেটা থাকে। এছাড়াও কিন্তু আরও কম্পাউন্ডগুলোকে মিশে থাকে, যেগুলোকে অ্যাসিড হলে বেস দিয়ে আলাদা করবো, বেস হলে অ্যাসিড দিয়ে আলাদা করবো, আর যদি নিউট্রাল হয়ে থাকে তখন তাকে ফ্যাকশনাল ক্রিস্টালাইজেশন করবো। আমরা জানি যার মলিকুলয়েড কম সে আগে ভেপারে চলে গিয়ে আলাদা হবে, যার মলিকুলয়েড বেশি সে পরে হবে। এইভাবে আমরা কিনা আলাদা করতে পারি অ্যারোমেটিক অর্গানিক কম্পাউন্ডগুলোকে কোল্টার থেকে। আশা রাখি ভিডিওটি দেখে আমরা মোটামুটি কোল্টার সেপারেশন সম্পর্কে একটা আইডিয়া হবে, যেটা পরবর্তীকালে ইন্ডাস্ট্রিতে কাজে লাগবে, এবং অবশ্যই আমরা অর্গানিক কেমিস্ট্রি সম্পর্কে আরও গভীর জ্ঞান লাভ করবার জন্য অবশ্যই আমাদের উপকার হবে। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকবার জন্য, ভালো থেকো।